অনুষ্ঠান আমাদের যোগ জ্যোতিষ। এই অনুষ্ঠানে আমি শ্রাবণী দেবনাথ আপনাদের সঙ্গে। আজকে আমরা যে আমরা প্রতিদিনই নিয়ে আলোচনা করি, তিনটে নারী এবং সাতটি চক্র, আমাদের সাব সেন্টার, দ্যাট ইজ আমাদের এনার্জি সেন্টার। আমাদের সূক্ষ্ম মানব যন্ত্রে আমরা ছবিতে দেখব যে একটা হিউম্যান বডির মধ্যে কেমনভাবে কোথায় কোথায় এই চক্র অবস্থিত রয়েছে, এবং এই চক্র থেকে আমরা কী কী ইউটিলিটিস আমরা কী কী পেতে পারি, এবং রাশিচক্রের সাথে এর কী কী সমন্বয় রয়েছে। যেমন ধরা যাক, আমরা যখন ধ্যানস্থ হই, ধ্যানে বসি, আমরা যখন সামান্য সময়ের জন্য মেডিটেশন করতে বসি, যদি সত্যি সত্যি সেটা থটলেস মেডিটেশনের মধ্যে মেডিটেশন করতে গিয়ে যদি ঘুমিয়ে না পড়ি, যদি থটলেস মেডিটেশন অর্থাৎ থটলেস আমরা অ্যাওয়ারনেসে আসতে পারি, আমরা নিজেই বুঝতে পারবো যে রিয়েলাইজ হল ডেফিনেটলি প্রথমে আমাদের রিয়েলাইজেশন নিতে হবে। এবং রিয়েলাইজেশন কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকে বিনামূল্যে। এটা এখানে এই রিয়েলাইজেশনের পরে আপনার যে শারীরিক যে মানসিক যে পরিবর্তন হয়, তখন আপনি যখন ধ্যানে বসবেন আপনি দেখবেন আপনার এই আঙুলের অর্থাৎ হাতের এই বিভিন্ন টুলসগুলোর উপর আমি যেখানে দেখাচ্ছি, অর্থাৎ আমি ছবিতে আমরা একটা বড় ছবি যখন আমরা সামনে এনে দেখি, আমরা দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে দেখুন আঙুলের মধ্যে অর্থাৎ হাতের পামের ওপরে বিভিন্ন কালার করা আছে। তো যেমন ধরা যাক, জাস্ট ফার্স্ট থামের যদি কথা ভাবি, দেখুন ওখানে একটা ইয়েলো মার্কিং করা আছে, মানে আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এই ইয়েলো মার্কিং আর নাম্বার টু বলা আছে। এই নাম্বার টু কোথায় আছে? আমাদের চক্রের নাম্বার টু মানে স্বাধিষ্ঠান চক্র। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বাধিষ্ঠান চক্র নিয়ে একটু কথা বলবো, এবং স্বাধিষ্ঠান চক্রের ওপর আমরা অল্প সময় একটু প্রথমে একটু ধ্যান করছিলাম। তো আমাদের এক একটা চক্রের ওপর যখন আমরা ধ্যান করি, তাতে নির্দিষ্ট কিছু রাগের নামও আমরা এক এক সময় এর আগে আমরা বহু পুস্তকে বলেছি। স্বাধিষ্ঠান চক্রের জন্য আমরা ইমান কল্যাণ রাগের ওপরে আমরা ধ্যান করতে পারি, এবং সেটাই আজকে চলছিল। তো এই স্বাধিষ্ঠান চক্র মিন্স হচ্ছে ব্রহ্মদেব সরস্বতী, অর্থাৎ বাচ্চাদের পড়াশুনো বা আপনার যে কোনো কাজ অথবা আপনার শারীরিক সুস্থতা, লোয়ার অ্যাবডোমেনে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, শরীরের প্রত্যেকটি পার্টই ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তার সাথেও যেটা দরকার হচ্ছে যে যে কোনো আমরা দেখছি যে গাইনিক ট্রাবল যাদের থাকছে, গাইনিকোলজিক্যাল ডিফিকাল্টিসে যারা আছেন, হয়তো সিস্ট হচ্ছে বা ম্যারেজ হচ্ছে, আফটার ম্যারেজ 4-5 ইয়ার্স হয়ে যাচ্ছে, কিছুতে ইস্যু হচ্ছে না, তো দেখা গেছে যে এদের সাজেশন চক্রের ওপরে অনেক প্রবলেম থাকে। তার মানে কি, এদের ইউটেরাসে নানা রকম ডিফিকাল্টিসের সম্মুখীন হতে হয়, অর্থাৎ নানা রকম সমস্যা আসে। তো এই সমস্যাগুলোর থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, অর্থাৎ এই সমস্যাগুলো যাতে কখনোই না আপনাকে পীড়াদায়ক না হয়ে ওঠে, অর্থাৎ শরীরের যে কোনো অংশের অর্থাৎ এই চক্রগুলোর কাজ হচ্ছে সেই সেই অর্গানসের ওই অ্যাসোসিয়েট পার্টসগুলোর ওপরে ভীষণভাবেই প্রভাব ফেলে। তো সুতরাং ওই চক্রকে যদি আমরা বেস করে ধ্যান করতে পারি, তাহলে তার যে অ্যাসেসরি পার্টসগুলো রয়েছে তাতে কিন্তু এই প্রভাব পড়ে, অর্থাৎ অসুবিধা থাকলে সেই অসুবিধাগুলো দূর হয়ে যায়। তো সুতরাং সেই হিসেবে আমরা স্বাধিষ্ঠান চক্রকে আমরা আজকে চিন্তা করেছি যে একটু আলোচনা করবো। কেন কি, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে লেখাপড়ার সমস্যা মানেই স্বাধিষ্ঠান চক্র, পড়াশুনোর উন্নতি করার জন্য যে কোনো কিছু কাজের মধ্যে কনসেন্ট্রেশন নেই, অর্থাৎ মন সংযোগে ভীষণ ব্যাঘাত, অর্থাৎ তার মানে হচ্ছে কি, লেফট স্বাধিষ্ঠান চক্র এবং রাইট স্বাধিষ্ঠান দুটোই আমাদের এফেক্টিভ। এবং সেন্ট্রাল স্বাধিষ্ঠান চক্রের মধ্যে আমরা যেটা দেখতে পাই, সেন্ট্রাল স্বাধিষ্ঠান চক্রের আমরা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সুষুম্না নাড়ির ওপরে যেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দিস ইজ সেন্ট্রাল সিস্টেমের ওপরে যে চক্রের যে অবস্থান, এখানে ব্রহ্মদেব সরস্বতীকে আমরা প্রেয়ার করি। এখানে তিনটে পোর্শনের ওপরেই আমাদের যখন ধ্যান করব আমাদের ভীষণভাবে কনসেন্ট্রেট করা উচিত, এবং তাহলে যেসব সমস্যাগুলো হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউটেরাসে সিস্ট হওয়া বা তার থেকে থাইরয়েড সংক্রান্ত কোনো প্রবলেম, তার থেকে আমাদের পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স, মেয়েদের নানা রকম শারীরিক সমস্যা তৈরি হওয়া, তো এগুলো থেকে খুব ইমিডিয়েটলি রিলিফ হওয়ার জন্য আমাদের এটা কিন্তু খুব সহজ বুদ্ধি, এবং ডেফিনেটলি ফুরসত তো করতেই হয়, দিনে দুবার করে ফুরসত করা উচিত। এবং তার সাথে কিন্তু আমরা যদি স্বাধিষ্ঠান চক্রের ওপরে আমরা একটু ধ্যান করি, তাতে আমাদের ভীষণভাবে এফেক্টিভ। তো এই স্বাধিষ্ঠান চক্র আমাদের কী কী দিয়ে থাকে, কী কী এর কার্যকারিতা, কার্যকারিতা হচ্ছে কী কী কোয়ালিটিসগুলো আমরা পেয়ে থাকি এই কোয়ালিটিসগুলো, অর্থাৎ যেমন ধরা যাক আমাদের ক্রিয়েটিভিটি, আর্টস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটি বলতে যেটা আমাদের সৃষ্টি কলা, অর্থাৎ কলা কৌশলতার ওপর আমাদের ভীষণভাবে মনোসংযোগ। যদি ক্রিয়েটিভিটি আমরা যে কোনো জিনিস, ধরুন ঘরকেই খুব সুন্দর করে সাজানো, সেটাও একটা বড় উত্তর স্বাধিষ্ঠান চক্রের। কিংবা ধরুন কেউ হয়তো সঙ্গীতের প্রতি তার ভীষণ অনুরাগ আছে, কিন্তু সে করে উঠতে পারছে না,
তার কারণ তার বিশুদ্ধি চক্রে কিছু মুশকিল আছে, কিন্তু সে তাহলে ইনস্ট্রুমেন্টেশনে সে যেতে পারে, তো সেখানে কিন্তু স্বাধিষ্ঠান চক্রের একটা ভীষণ প্রভাব আছে। তো সুতরাং এরকমভাবেই আমরা স্বাধিষ্ঠান চক্রকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এবং এইভাবে প্রতিটি চক্র, যেমন মূলাধার চক্রের, একদিন আগে আমি বলছিলাম যে মূলাধার চক্রের কাজ হচ্ছে আমাদের অবধিতা, অর্থাৎ ইনোসেন্স রাখা। একটা মানুষের মধ্যে যদি ইনোসেন্ট না থাকে, অর্থাৎ অবধিতা যদি সে না রাখতে পারে নিজেকে, সে নানা রকম সংকটে প্রতি মুহূর্তে পড়তে পারে, কারণ তার মধ্যে গণেশ তত্ত্ব তাহলে থাকছে না। এরকমভাবে স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের সমস্ত ক্রিয়েটিভিটি, অর্থাৎ দেখবেন কোনো কোনো বাচ্চা ভীষণ সুন্দর গুছিয়ে বইপত্র রাখে, আবার কিছু কেউ আছে, অনেক বাচ্চা দেখা যায় যে বইপত্র অগোছালো, ছিটানো, নানা রকম সমস্যা। তো হয়তো খেয়াল, কখনো মনে হলো গুছিয়ে রাখলো, কখনো মনে হলো গুছিয়ে রাখলো না। তো এই সিচুয়েশন যেটা হয় তখন ওই স্বাধিষ্ঠান চক্রের ওপরেই কিন্তু সেই তাদের বসিয়ে কিন্তু একটু যদি সেই চক্রকে একটু ক্লিন করানো যায় তাহলে কিন্তু অনেক ইমিডিয়েটলি রেজাল্ট পাওয়া যেতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়তো তারা অতটা বুঝবে না যে কী করে কনসেন্ট্রেট করবো বা চক্র, কিন্তু তখন ওই বড়দের বাড়িতে এটা একটু করে দেওয়া দরকার। এবং এক্ষেত্রে আমি কিন্তু এই বিষয়ে আমার চেম্বারে এনে বাচ্চাদের বসিয়ে কিন্তু এটা আমি করাই, এবং এটা খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী হয়। পরবর্তী চক্র হচ্ছে আমাদের নাভিচক্র। তো নাভিচক্রের ওপরে আমাদের যেটা কাজ, নাভিচক্র আমাদের কি দিয়ে থাকে, আমাদের ভীষণভাবে সন্তোষ, লাইফে যে কোনো কিছুর ওপরে একটা সন্তুষ্টি বিধান, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে যে কোনো কিছুকে গ্রহণ করা, অথবা ভীষণভাবে একটা পুজো হলো, তারপরে আমরা প্রসাদ পেলে কী পেলাম, অর্থাৎ মনের মধ্যে একটা ভীষণ সন্তোষ আমরা পেলাম। তো ওই যে জিনিসটা, অর্থাৎ তার মানে কি, কর্মক্ষেত্রে কীভাবে বুঝি যে আমাদের নাভিচক্র প্রবলেম, এটা ফার্স্ট আগে জানতে হবে। তো কীভাবে বুঝবো যে নাভিচক্র সমস্যা হচ্ছে, তো তখনই দেখবেন যখন কর্মক্ষেত্রে মুশকিল, পরিবারে অশান্তি, নানা রকম ঝগড়া ঝামেলা, অশান্তিতে আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষ, ভালো কথাতেও তার ভুল উত্তর বুঝছে তার প্রতি সবাই, কিংবা শারীরিকভাবে পেটে নানা রকম সমস্যায় বহু দিন ধরে ভুগছে, কিছুতেই পেটটা ভালো থাকে না, কিছুতেই নাভিচক্র মানে মুশকিল মানেই পেটের নানা রকম সমস্যা গোলযোগে সে আক্রান্ত হতে পারে, বদহজম, দ্যাট ইজ ইনডাইজেশন হতে পারে, কিংবা ধরুন লুজ মোশনে আক্রান্ত হতে পারে, কিংবা ধরুন কনস্টিপেশনের প্রবলেম আসতে পারে। তো তার মানেই হচ্ছে নাভিচক্র ডিস্টারবেন্স। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমাদের নাভির ওপরে কিন্তু ভীষণভাবে প্রেয়ার করা উচিত। নাভির ওপরে যদি আমরা প্রেয়ার করি, নাভির ওপরে যে আমরা প্রেয়ার করবো, তখন আমরা লক্ষ্মী বিষ্ণুর নাম স্মরণ করে আমরা প্রেয়ার করবো, ধ্যান করবো যখন সেটাই করবো, তো তাতে আমাদের খুব ইমিডিয়েটলি এফেক্ট হবে। নাভিচক্রের দুটো সাইড তো করতেই হয়, লেফট নাভি এবং রাইট নাভি, এবং সেন্ট্রাল নাভির ওপরেও। সেন্ট্রাল নাভি মানে হচ্ছে আমাদের লক্ষ্মী বিষ্ণু সাক্ষাৎ, তাদের শক্তি নামো নামো, আর লেফট নাভি মানে হচ্ছে আমাদের গৃহলক্ষ্মী সাক্ষাৎ। তো গৃহলক্ষ্মীর ওপরে আমরা যখন প্রেয়ার করব, তো আমরা লেফট নাভির ওপরে আমরা জাস্ট ডান হাতটাকে পুট ইন দ্য রাইট লেফট নাভি করে আমরা প্রেয়ার করব, গৃহলক্ষ্মী সাক্ষাৎ তাদের শক্তি নামো নামো। তো তার আগে আপনাদের ফার্স্ট আবার বলা যে আপনার সব প্রেয়ারগুলো তখনই সাকসেসফুল হবে আপনি যখন নিজের রিয়েলাইজেশন নিতে পারেন। তো রিয়েলাইজেশন নেওয়া খুব ইজি, আপনার নিজের শুদ্ধ চিন্তা, শুদ্ধ ইচ্ছা হতে হবে, আর আমি তো দেওয়ার জন্য রয়েছি। তো সুতরাং শুদ্ধ ইচ্ছে যখনই আপনার মধ্যে জাগ্রত হবে, মিন্স আপনার স্বাধিষ্ঠান চক্র যখনই আপনার ইফেক্টিভভাবে আসবে, তার মানে হলো লেস স্বাধিষ্ঠান চক্র যখন আপনার ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠবে, তখনই আপনার মধ্যে শুদ্ধ চিন্তা জাগ্রত হবে। যেই মুহূর্তে আপনি শুদ্ধ চিন্তায় আসতে পারলেন, অর্থাৎ রিয়েলাইজেশন নিতে পারেন বলে মনস্থ করছেন, তাহলেই আপনার রিয়েলাইজেশন নেওয়া হয়ে যেতে পারে এবং সেটাই আলটিমেট হয়। এবং এক্ষেত্রেই আপনার, আমার অনুষ্ঠান, প্রতিটি অনুষ্ঠান, যদি আপনি প্রোগ্রামের স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, তো ইউটিউব সার্চ করুন, ইউটিউবের প্রতিটি প্রোগ্রাম আমাদের আপলোড করা থাকে, প্রত্যেকটা প্রোগ্রাম দেখলে আপনি চিন্তা শিখতে পারবেন। দেন নাভিচক্রের পরে ছিল আমাদের অনাহত চক্র। সে অনাহত চক্র মিন্স হচ্ছে আমাদের হার্ট চক্রের আগে দিন কিছু বলেছি, তারপরে বিশুদ্ধি চক্র, দেন আজ্ঞাচক্র। তো আজ্ঞাচক্রের পর হচ্ছে সহস্রার। আমরা পূর্ণভাবে ছবিটার মধ্যে আবার দেখছি, যাদের দেখুন রাশিচক্রের মধ্যে মঙ্গল অষ্টমে বা লগ্নে বা দ্বাদশে বা সপ্তমে, অর্থাৎ কিনা ভৌমদোষ আক্রান্ত, তার সাথে যদি রাহুও থাকে, এদের দেখা যায় যে ভীষণ এদের আজ্ঞাচক্রের ওপর সমস্যা আসে, অর্থাৎ এসব ভীষণ হট টেম্পারের হয়। তো যেহেতু তারা প্রচুরভাবে হট টেম্পার, এদের অবশ্যই উচিত নাভির ওপরে, লিভারের ওপরে, রাইট সাইডের, দ্যাট ইজ রাইট নাভির ওপরে কিন্তু আইস দেওয়া, এবং নিশ্চয়ই করে ভৌমদোষ প্রবলেম থাকলে বিবাহিত জীবনে মুশকিল হয়। তো বিবাহের পূর্বে যদি এটা জানতে পারা যায় তাহলে কী হয় না, হোরস্কোপ ম্যাচিং করে বিয়ে করা, মানে ম্যারেজের সংযোগ জোট বিচার করে করা খুবই উপযুক্ত। এবং অন্য স্টার কি মিলল না মিলল থেকে বড় কথা, ভৌমদোষ কিন্তু এই, অর্থাৎ মঙ্গলের অবস্থান মিলিয়ে বিবাহ
করা অত্যন্ত আবশ্যক, না হলে কিন্তু নানা রকম সমস্যাগুলো আসতে থাকে। তো আমরা কি করব এক্ষেত্রে, যেটা দেখা যায় যে আমরা চক্রে মাধ্যমে কি করে আমরা আসব, অর্থাৎ আমি যেটা বললাম যে রাহু মঙ্গলের এই কম্বিনেশন যদি একত্রে থাকে, তো এরা খুব ভীষণভাবে আজ্ঞা এদের চড়ে থাকে। তো যদি ছোট বাচ্চা হয় তো শুয়ে থাকে যখন, তখন তাদের কপালের উপরে কিন্তু এভাবে আপনি হাত ঘুরিয়ে ভাইব্রেশন দিতে পারেন। আর যদি বড় একটু মানুষ যাদের মধ্যে এটা রয়েছে প্রবণতা, তারা প্রত্যেকে কিন্তু নিজেরা ধ্যান করবেন থ্রু দিস আজ্ঞা চক্র অ্যাট দ্য সেম টাইম স্বাধিষ্ঠান চক্রের উপর। তো সাজেস্টেন্ট লেট সাজেস্টেন্ট চক্র থ্রু দিস এফেক্টিভ টু দিস দ্য রাইট আজ্ঞা, সো দ্যাট এখানে কি হয় আমাদের নারী অর্থাৎ নারীর ছবিটা যখন আমরা দেখছিলাম, আমরা পূর্ণ ছবি যখন দেখছি, হ্যাঁ আপনি দেখুন কালো অর্থাৎ ইরা নারী যেটা রয়েছে সেটা কিভাবে এসছে, এসে আমাদের কপালে আজ্ঞা অব্দি স্ট্রেট গিয়ে ওটা দেখুন চলে গেল অপোজিট সাইডে, অর্থাৎ লেফট নারী চলে এলো রাইট সাইডে, আর যেটা রাইট সাইডের নারী ছিল অর্থাৎ যেটা পিঙ্গলা নারী দেখুন এটা স্ট্রেট সোজা চলে এসছে আজ্ঞা পর্যন্ত, দেন ওটা চেঞ্জ হয়ে ইয়েলো কালার অর্থাৎ সেটা চলে গেছে অর্থাৎ উল্টো দিক থেকে, অর্থাৎ রাইট সাইডটা চলে গেছে লেফট সাইড, তার মানে আমাদের আজ্ঞা চক্রতে এসে দুটো নারী দুটো অপোজিট রুটে চলে যায়। তার ফলে কি হচ্ছে, একটা সাইড আমাদের আজ্ঞা ইগো আর একটা হচ্ছে আমাদের সুপার ইগোকে ডিনোট করে। আপনি লেখা দেখে বুঝতে পারবেন, আমরা স্পষ্টভাবে লেখা দেখানোর চেষ্টা করছি। তো এই ইগো আর সুপার ইগোই আমাদের যত সমস্যা যত ঝগড়া যত অশান্তির মূল কারণ। তো সুতরাং ইগো আর সুপার ইগোকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনি পৃথিবীই আপনার কন্ট্রোলে হয়ে গেল, মানে আপনি নিজেই সুস্থ থাকবেন প্রতি মুহূর্তে। আর যদি আপনি ইগো বাড়াই যত ঝগড়া দেখুন শুধু ইগোর জন্য, তো ইগো আপনি কীরকম করে বারণ করবেন, তো ওটার জন্য অনেক ব্যবস্থা আছে, যার জন্য আমরা একটা কোর্স অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আমাদের 5 উইকসের একটা কোর্স, দ্যাট ইজ 1.5 মাস একটা কোর্স রাখা হয়েছে, আপনি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করলে এটা জানতে পারেন। চেম্বার দুটো একটু অ্যাড্রেস শর্টলি বলে দিচ্ছি, 26A হিন্দুস্তান পার্ক, এটা যে গড়িহাটের মোড়ে উডল্যান্ড শু শপের ওপরে, আর যেটা আমাদের গড়িহাটের ছাড়া সল্টলেকের চেম্বার আছে BF199 সল্টলেক সিটি কলকাতা 64 সল্টলেক সুইমিং পুলের পেছনে। আপনি কখন কবে আসবেন আপনি ফোনেই জেনে নিতে পারেন, আপনি ফোনেই বুকিং করে নেবেন, ফোন স্কুলিংয়ে যাচ্ছে 9830004024 নম্বরে ফোন করে। আপনি সাজেস্টেন্ট চক্রের ওপর আমরা আবার একটু ছবিটা দেখব, এবং সেকেন্ড নাম্বার 2 চক্র হচ্ছে সাজেস্টেন্ট চক্র, সাজেস্টেন্ট চক্রের ওপর আমরা একটু শর্টলি ধ্যান করবো আজকে আরেকবার, এবং আপনারা প্রত্যেকে কনসেন্ট্রেট করুন সাজেস্টেন্ট চক্রের ওপর পূর্ণ মাত্রায়। ছবিটাতে আপনারা কনসেন্ট্রেট করুন, অর্থাৎ আপনারা প্রত্যেকে লোয়ার অ্যাবডোমেনের ওপর আপনারা একটু কনসেন্ট্রেট করুন, এবং করে আপনি সাজেস্টেন্ট চক্রের ওপর ধ্যান করুন। দ্যাট ইজ ব্রহ্মদেব সরস্বতী সাক্ষাৎ আদিশক্তি নমো নমঃ।
আমরা একটু সময় স্বাধিষ্ঠান চক্রের ওপর এই মুহূর্তে মেডিটেশন করলাম। তো এখন প্রতিদিনই আপনারা এক একটি চক্রের ওপরে বেস করে এরকমভাবে ধ্যান করবেন। যদি গণেশ অথবা শিষ্য থাকে, মানে ইউটিউবে বা যেভাবে হোক যদি আপনারা একটু ব্যবস্থা করতে পারেন, তাহলে গণেশ অথবা শিষ্য চালিয়ে প্রত্যেকটি চক্রকে কিন্তু ক্লিন করা সম্ভব হয়। সেটাও কিন্তু একটা করে ওঠা সম্ভব হয়, কারণ অনেক সময় এই রাগ হয়তো আপনারা প্রপার খুঁজে নাও পেতে পারেন, কিন্তু ওই গণেশ অথবা শিষ্য মিন্স একটা ইটসেলফ, এই সব কিছুর জন্য শ্রী গণেশের নাম স্মরণ করা, মানে প্রতিটি চক্রেই শুদ্ধিকরণ সম্ভব। তো সুতরাং সেখানে স্বাধিষ্ঠান চক্রের ওপরেও কিন্তু আপনি গণেশ অথবা শিষ্য চালিয়ে আপনি ধ্যান করতে পারেন, এবং তাতেও কিন্তু আপনি অনেক রিলিফ পাবেন এবং আপনি নিজে ফিল করবেন যে কত ওই মুহূর্তের মধ্যে কীভাবে একটা কুলনেসে আপনি চলে এলেন। তো যতই ব্যস্ততা থাক, যতই আপনার প্রতিদিনের প্রচুর কাজের ব্যস্ততা থাক, তার মাঝখানে মানে তার ভেতর থেকেও আপনাকে আপনার নিজের জন্য, জাস্ট আপনার নিজের জন্য এটা করা, তো আপনি 5 to 10 মিনিটস আপনি ব্যয় করতেই পারেন। তো সেভাবে যদি একটু ভাবেন তাহলে কী হবে, একটা বড় উপকার হবে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু জীবনে কোনো সময় কোনো ফলস গুরু বা কুগুরু আশ্রামিতে আসতে হবে না। অল অফ দ্য ফলস গুরু যারা, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে এরা হচ্ছে ফলস গুরু, কেন কি আপনি তো অলরেডি রিয়েল সোল হয়েই রয়েছেন। তো রিয়েলাইজেশন যাদের নেওয়া হয়ে রয়েছে রিয়েল সোল, তো এখন দেখুন আপনি যদি নিজে হয় দেখুন নিজে যদি আপনি সঠিক তথ্যটা জেনে থাকছেন, তাহলে আপনার কাছে আপনার যেটা সঠিক নয় সেটা অটোমেটিকলি চোখের সামনে আপনি নিজে বুঝতে পারবেন এবং ধরতে পারবেন। সুতরাং সেখান থেকে তাহলে আপনার কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কেন কি আমাদের যেটা হয় ম্যাক্সিমাম আমরা টেবিলে এসে দেখি যারা আসে, তো তারা নানান জায়গা থেকে ঘুরে নানা রকম সমস্যা নিয়ে তৈরি করে চলে এসছে, অর্থাৎ যতটুকু সমস্যা নিজের ছিল তার থেকে সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে নিয়ে এসছে। এই কারণেই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসালটেন্সি কোথাও কোথাও গিয়েছেন, তারা নানা রকম উপদেশ বা পরামর্শ দিয়েছেন, আর সেই সব পরামর্শ শুনে তারা আক্রান্ত, এই কারণেই তাদের ভবসাগর সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। অর্থাৎ স্বাধিষ্ঠানের পরের চক্র অর্থাৎ 3rd চক্র হচ্ছে আমাদের, আমরা পূর্ণ ছবিটা আরেকবার একটু দেখবো। তো সাজেশন চক্র হচ্ছে নাম্বার 2, যেটাতে এক্ষুনি আমরা মেডিটেশন করলাম। তো নাম্বার 3 হচ্ছে আমাদের নাভিচক্র। নাভিচক্রের ওপরে যে বড় গ্রেট সার্কেল রয়েছে, তো এই বড় সার্কেল বরাবর হচ্ছে আমাদের ভবসাগর। তো ন্যাচারালি কোথাও যদি আপনি কখনো কুগুরু বা ফলস গুরুর আক্রান্ত হন, তাহলে কিন্তু এই ভবসাগর আপনার ক্যাচ হয়ে যায়, এবং যখনই আপনার ভবসাগর ক্যাচ হয়ে যাবে প্রলং টাইম সহজে কিন্তু সরে না, অর্থাৎ আপনি কিন্তু তখনই একটার পর একটা নানা রকম ব্যাধিতে আক্রান্ত হবেন। এবং এই ব্যাধিগুলোর মধ্যে ফার্স্টলি আমি বলবো প্রথমতই যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার নানা রকমভাবে না পেটের রোগ কিছুতেই যাবে না। অনেকে আছে দীর্ঘ মেয়াদী পেটের রোগে আক্রান্ত, কিছুতেই তাদের সেটা সরছে না। তার মানেই হচ্ছে কেউ না কেউ তাদের ওপরে যে কোনো রকম ধূপতাপ জাদুটোনা কিছু না কিছুতে তারা আক্রান্ত হয়েছে। তো এটা কি করে এখান থেকে আপনি বিমুক্ত হবেন? তো কন্টিনিউয়াস ফুডস হোক হচ্ছে এর একমাত্র উত্তর, এবং আরও কিছু ক্রিয়াকলাপ আছে যেটা আপনি আসবেন চেম্বারে নিশ্চয়ই বলা যাবে, এবং যে কারণে আমরা এই কোর্সের একটা ছোট্ট ব্যবস্থা করে রেখেছি। কোর্স আমাদের 6 মাসেরও আছে, আবার 1 বছরেরও আছে, কিন্তু সবার আগে প্রয়োজন হচ্ছে সামান্য অল্প সময়ের মধ্যে, অ্যাকচুয়ালি কারোরই হাতে এখন এত সময় নেই, ক্র্যাশ কোর্স হিসেবে আমরা 6 মাসে মানে 1.5 মাসে 1.5 মান্থের একটা কোর্স করেছি, যাতে করে আপনি পুরো এন্টার ডিটেলস আপনি জানতে পারবেন। ধ্যানে বসলে আপনার যে কোনো আঙুলের টোতে কিছু না কিছু প্রবলেম আসতে পারে, যে কোনো ফিঙ্গারের পয়েন্টসে। তো কীরকম আসতে পারে, যে কোন ফার্স্ট আপনার ফার্স্ট ফিঙ্গারে হতে পারে, যেটি আমাদের যেমন ছবিতে দেখানো হচ্ছে যে ফার্স্ট চক্রটা আমি বললাম, মূলাধার চক্র যেটা, সেটা আমাদের মণিবন্ধের কাছে রয়েছে, 1st 1 নম্বর দেখুন লেখা আছে। তো সেকেন্ড হচ্ছে আমাদের থাম্ব অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠি, তো ওই বৃদ্ধাঙ্গুলের ওপরে যেটা নাম্বার 2, অর্থাৎ যদি কারোর কোনো রকম সাজেশন চক্রে বাধা প্রবলেম থাকে, তাহলে ওই ফার্স্ট মানে আমাদের বৃদ্ধাঙ্গুলের মধ্যে থাম্বের ওপরে কিছু না কিছু ভাইব্রেশন বা কম্পন বা কোনো রকম পিনের কোনো রকম একটা ফিলিং আসবে, মনে হচ্ছে যেন কেউ পিন দিয়ে ফোটাচ্ছে বা লাইক দ্যাট এই আঙুলের ওপরে। সেকেন্ডলি হচ্ছে আমরা আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে এবং মানসিকভাবে সবাই আমরা খুব স্থির অবস্থায় না থাকার ফলে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ধ্যানে বসলেই ফার্স্ট ফিঙ্গারের তর্জনীতে কিছু না কিছু ভাইব্রেশন হয়। বাড়িতে বাচ্চা ছেলের সাথেও যদি মারামারি হয়, অশান্তি হয়, বাজে কথা বলা হয়, তাহলে দেখবেন রাইট সাইডের এই আঙুলটার ওপরে ব্যথা আসছে, অর্থাৎ কীরকম না কীরকম পিন পিন মনে হচ্ছে। অর্থাৎ আপনি যদি বাড়ির কাজের লোকের সাথেও গণ্ডগোল করছেন, তাহলেও আপনার মনের মধ্যে সেই ভাইব্রেশন রয়েছে, তখনও আপনি বসলে কিন্তু এই রাইট সাইডের ফিঙ্গারের ওপরে এরকম অসুবিধে বোধ করবেন। তো এই রাইট সাইডের ফিঙ্গার যেটা আমাদের ব্লু রং করে দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিশুদ্ধি চক্র। দেখবেন গলাতেও আমরা ব্লু রং করে রেখেছি, অর্থাৎ 5 নম্বর চক্র, দ্যাট মিনস দিস ইজ বিশুদ্ধি চক্র কানেক্টেড টু দিস তর্জনী ফার্স্ট ফিঙ্গার।
তো এই তর্জনীর এই ফার্স্ট ফিঙ্গারকে আমরা যদি ঠিক রাখতে চাই, তার জন্য কিছু প্রসিডিউর আছে, সেটা আপনারা আমার চেম্বারে এসে গেলে আপনারা নিশ্চয়ই এগুলো সব জানতে পারবেন। এবং পরবর্তী আরও নেক্সট টাইমে আমরা আরও আলোচনা করব যে প্রতিটি পাঁচটা ফিঙ্গারই আমাদের পাঁচ পাঁচ দশটা আঙুল কেমনভাবে অ্যাসোসিয়েট টু দিস এই সাতটা চক্র সাব সেন্টারের সাথে। এবং কিছু খুব বেসিক এক্সারসাইজ আছে, যোগ ব্যায়াম আছে, যেটার দ্বারা আমরা কিন্তু খুব ইমিডিয়েটলি হেল্প পেতে পারি। কিন্তু আজকে আমাদের এখানেই সময় শেষ। নমস্কার।